মুম্বাই ইন্ডিয়ান্স নামলো নিজেদের চতুর্থ ম্যাচে। দিল্লির একাদশে জায়গা হয়েছে মুস্তাফিজুর রহমানের, আর এদিন ব্যাটিং করার সুযোগও পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে শেষ পর্যন্ত এক বলের বেশি খেলতে পারেননি। মুস্তাফিজ হয়তো আরো দুই একটা বল খেলতে পারতেন, তবে তার সতীর্থ অ্যান্ডিক নরকিয়া আউট হয়ে যাওয়ার কারণে খেলতে পারেননি, যেখানে 19 ওভার 4 বলের মধ্যেই 172 রানে অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। একমাত্র ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজুর রহমানই এক বল খেলে অপরাজিত ছিলেন। শুরুটা ভালো না হলেও ডেভিড ওয়ার্নার এবং অক্ষর প্যাটেল মিলে ভালো খেলছিলেন। তবে 19তম ওভারে এসে 3 উইকেট হারিয়ে দুঃস্বপ্নের মতো অল আউট হয়ে গেল দিল্লি ক্যাপিটালস। এক ওভারে পড়ে গেল 4 উইকেট, যা ছিল সত্যি অবিশ্বাস্য। ওই এক ওভারে আউট হয়েছেন অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, কুলদীপ যাদব এবং আরেক ব্যাটসম্যান। এরপর 19তম ওভারে ব্যাটিং করার সুযোগ পান মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান এক বল খেলে 1 রান করেন। এরপর বলিং এ এসে মুস্তাফিজুর রহমান প্রথম ওভারে 13 রান দিলেও দ্বিতীয় ওভারে মাত্র 2 রান দিয়ে দিল্লিকে ম্যাচে ফিরিয়েছেন। মুস্তাফিজুর রহমান যদি আরো 2টি ওভার ভালো বল করতে পারেন, তবে দিল্লি এই ম্যাচ জিতে যাবে। দর্শক, আপনার কি মনে হয়, দিল্লি ক্যাপিটালস এই ম্যাচ জিতবে? কমেন্টে জানাবেন। এ ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।